তো আপনারা জানেন সরকারি নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশে অবৈধ খাদ্যপণ্য মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা সিংড়া উপজেলায় অভিযান পরিচালনা করছি। তো আজকে কলম বাজারের একটি অবৈধ মজুতদারের এখানে প্রায় 1000 মেট্রিক টন অবৈধভাবে খাদ্যপণ্য মজুত পাওয়া গেছে, অর্থাৎ ধান যেটাকে আমরা বলি। তো এখানে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে 1,50,000 টাকা তাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তো অবৈধ খাদ্য মজুতের বিরুদ্ধে আমরা উপজেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বদা তৎপর আছি, কোনোভাবেই অবৈধ খাদ্যপণ্য মজুত করতে দেওয়া হবে না। জনস্বার্থে আমাদের এই মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকে। আপনারা জানেন যে সারা দেশে অনাকাঙ্ক্ষিতভাবে চালের দাম বৃদ্ধি পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দেশব্যাপী অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। সেই অভিযানের অংশ হিসাবে আজকে নাটোরের সিংড়া উপজেলায় আমরা 3টে জায়গায় অভিযান চালাই। এর মধ্যে মোটামুটি 1টি জায়গায় আমরা লাইসেন্সবিহীনভাবে মজুত পাই এবং মজুত এখানে ছিলেন 1000 টন। তো সেখানে আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে 1,50,000 টাকা জরিমানা করা হয়েছে। আমরা এই অভিযান অব্যাহত থাকবে। আজকে আমরা সিংড়া উপজেলায় করছি এবং আমাদের সোর্স বিভিন্ন জায়গায় কাজ করতেছে। যেখানে আমরা অবৈধ মজুত পাবো সেখানে আমরা ব্যবস্থা নেবো।